গাণিতিক যুক্তিবিদ্যা এই অধ্যায়টির বেসিক ধারণার জন্য প্রথমেই গাণিতিক যুক্তিবিদ্যা কি সেটি একটু জেনে নেওয়া যাক। যুক্তিকে সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হলো আরোহণ ধরনের যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং, আর অপরটি হলো অবরোহী বা অবরোহণ ধরনের যুক্তি বা ডিডাকটিভ রিজনিং। প্রথমেই জেনে নেওয়া যাক এই আরোহী যুক্তিটি কি। আরোহী যুক্তিটি হলো কতকগুলি বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া। আরোহী যুক্তির সাহায্যে যখন কোনো সার্বজনীন সত্য কিংবা সাধারণ সূত্র নির্ণয় করা হয়, তখন তার সত্যতা যাচাই করা হয় কতকগুলি বিশেষ দৃষ্টান্তের সহায়তায়। তো আরোহণ ধরনের গাণিতিক যুক্তি বা গাণিতিক আরোহণ তত্ত্ব তোমাদের একাদশ শ্রেণীতে একটি অধ্যায়ে কিন্তু আছে। এই অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হতে হয়। যেমন ওখানে n এর মান 1 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য, অর্থাৎ n এর সমস্ত মানের জন্যই সত্য। এইভাবে আমরা কতগুলি দৃষ্টান্ত থেকে সিদ্ধান্তে পৌঁছাই। কিন্তু এই অধ্যায়ে আমরা গাণিতিক যুক্তির কয়েকটি মূল বিষয়ে আলোচনা করব, যেগুলি প্রকৃতির দিক থেকে অবরোহী বা অবরোহণ বা ডিডাকটিভ ধরনের। এই ডিডাকটিভ বা অবরোহী যুক্তিটি আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। তো এটি আলোচনা করার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে বিবৃতি বা স্টেটমেন্ট কি। তাহলে আমরা এই ধরনের কথা বলে থাকি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা বিবৃতি। দেখো, বিবৃতি বা স্টেটমেন্টের জন্য আমরা অনেক জটিল জটিল কথা মনে রাখি, কিন্তু শুধু এটুকু মনে রাখলেই চলে। বিবৃতি হলো এরূপ একটি সাধারণ বাক্য যা সত্যি হবে অথবা মিথ্যা হবে, কিন্তু কোনো মতে একসঙ্গে সত্য বা মিথ্যা বিবৃত করবে না। তার মানে প্রকৃতপক্ষে বিবৃতিটিকে বোঝার জন্য প্রথমে ট্রুথ ভ্যালুটিকে বুঝতে হবে। ট্রুথ ভ্যালু বা বিবৃতির সত্যতা মান, একটা বিবৃতি পি সেটি সত্য হলে তার সত্যতা মানটি হবে সত্য, এটিকে টি দ্বারা সূচিত করা হয়। আর বিবৃতিটি মিথ্যা হলে উহার সত্যতা মানটি হবে মিথ্যা, অর্থাৎ তখন এটি এফ দ্বারা সূচিত করা হবে। তাহলে একটা সাধারণ বাক্য সেটি বিবৃতি কিনা সেটি বুঝব তার ট্রুথ ভ্যালু দ্বারা। যদি তার ট্রুথ ভ্যালু থাকে তাহলেই সেই সাধারণ বাক্যটিকে আমরা বিবৃতি বা স্টেটমেন্ট হিসেবে ধরবো। যদি তার ট্রুথ ভ্যালু সম্বন্ধে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত না হতে পারি, অর্থাৎ তার ট্রুথ ভ্যালু কি হবে না এফ হবে সেটা নির্দিষ্ট করে বলা না গেলে, তখন সেই সাধারণ বাক্যটিকে আমরা স্টেটমেন্ট হিসাবে বলতে পারবো না। অর্থাৎ সাধারণ বাক্যটি কোনো মতে একসঙ্গে সত্য বা মিথ্যা বিবৃত করবে না। তাহলে আবার লক্ষ্য করে দেখো, বিবৃতির সত্য বা মিথ্যা মান নির্ণয় করার জন্য এখানে একটি টেবিল ব্যবহার করা হয়। এই টেবিলটিকে আমরা ট্রুথ টেবিল বলি। এই ট্রুথ টেবিলটি এক বা একাধিক বিবৃতির সত্য মান প্রকাশ করে। এখন আবার লক্ষ্য করে দেখো, যদি পি একটি বিবৃতি হয় তবে এই বিবৃতির নেগেশন স্টেটমেন্টটি বা নেগেশন বিবৃতিটিকে আমরা নেগেশন অফ পি এইভাবে লিখব। নেগেশন অফ পি বলতে বোঝানো হয় যে পি সত্য হলে নেগেশন অফ পি সেটি মিথ্যা, তার মানে ঠিক বিপরীত বিবৃতি। আবার পি মিথ্যা হলে নেগেশন অফ পি সত্য। তাহলে এর জন্য ট্রুথ টেবিলটিও সহজ হবে, তা পরবর্তী ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে আমরা স্টেটমেন্ট বলতে কি বোঝায় সেটি দেখলাম, এবং তার নেগেশন অফ স্টেটমেন্টটি কি সেটিও শিখলাম। এখন দেখো, গাণিতিক যুক্তিবিদ্যাতে দু ধরনের স্টেটমেন্ট হয়। একটি হলো সিম্পল স্টেটমেন্ট বা সরল বিবৃতি, আর একটি হলো কম্পাউন্ড স্টেটমেন্ট বা যৌগিক বিবৃতি বা মিশ্র বিবৃতি। তাহলে সরল বিবৃতিটি কি, না এই নাম থেকে বোঝা যাচ্ছে এখানে একটি মাত্র বিবৃতি থাকবে, তার মানে এই বিবৃতিটির সত্য মান অন্য কোনো বিবৃতির উপর নির্ভর করবে না, তাহলে এই বিবৃতিটিকে আমরা সরল বিবৃতি বলবো। কিন্তু যৌগিক বা মিশ্র বিবৃতির ক্ষেত্রে দুই বা ততোধিক সরল বিবৃতি থাকবে, এবং এই দুই বা ততোধিক সরল বিবৃতিগুলি কিছু কানেকটিভস দিয়ে কানেক্ট করা থাকবে। এখানে চার ধরনের কানেকটিভস দিয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হলো অর কানেকটিভ, এটিকে ভি আকৃতি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং দ্বিতীয় কানেকটিভটি হলো অ্যান্ড কানেকটিভ, এটিকে এইভাবে উল্টো ভি এর মাধ্যমে লেখা হয়। পরবর্তী কানেকটিভটি হলো ইফ দেন কানেকটিভ, যেটিকে গাণিতিকভাবে ইমপ্লাই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং শেষ কানেকটিভটি হলো ইফ এন্ড অনলি ইফ কানেকটিভ, যেটিকে সংক্ষেপে এইভাবে আই ডবল এফ দিয়ে লেখা হয়, এবং এর গাণিতিক চিহ্নটি হলো এটি। তাহলে দুই বা ততোধিক বিবৃতি যদি এই কানেকটিভগুলি দিয়ে কানেক্ট করা থাকে, তাহলে সেই বিবৃতিগুলিকে আমরা যৌগিক বিবৃতি বলবো। যেমন যদি দুটি বিবৃতি পিও
কিউ হয়, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই পি অর কিউ এটি একটি যৌগিক বিবৃতি এবং পি এন্ড কিউ এটিও একটি যৌগিক বিবৃতি, এবং এখানে পি ইমপ্লাইজ কিউ, এই পি ইমপ্লাইজ কিউ বিবৃতিও যা, এটির অর্থ আবার নেগেশন পি অর কিউ, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটি মনে রাখতে হবে। পি ইমপ্লাইজ কিউ মানেই হলো নেগেশন পি অর কিউ, এটি মুখস্থর মতন করে নেবে, কারণ এই পি ইমপ্লাইজ কিউ কে সরলীকরণ করে ভাবতে হলে এটির মাধ্যমেই ভাবতে হবে। এটি থেকে খুব সহজেই এই যৌগিক বিবৃতিটির ট্রুথ ভ্যালু নির্ণয় করা যায়। পরবর্তী যৌগিক বিবৃতিটি হলো পি ইফেন অনলি ইফ কিউ, যেটিকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ পি ইমপ্লাই কিউ ঘটবে এবং কিউ ইমপ্লাই পি ঘটবে, তখনই পি ইফেন অনলি ইফ কিউ ঘটবে। তাহলে এখানে এই চারটি কানেকটিভ দিয়ে আমরা চার ধরনের যৌগিক বিবৃতি তৈরি করলাম। এখন আবার লক্ষ্য করে দেখো আমাদের এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় কিন্তু এই ধরনের মৌলিক বা যৌগিক বিবৃতির সত্যতা নির্ধারণ করা। সেক্ষেত্রে মৌলিক বিবৃতির ট্রুথ ভ্যালু মানটি খুব সহজে নির্ণয় করা যায়, কিন্তু এই ধরনের যৌগিক বা মিশ্র বিবৃতির সত্যতা নির্ধারণ করার জন্য বা ট্রুথ ভ্যালু নির্ণয় করার জন্য বিশেষ গাণিতিক পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতিগুলিকে ট্রুথ টেবিলের মাধ্যমে খুব সহজেই বোঝানো যায়। এখানে লক্ষ্য করে দেখো আমরা প্রথমেই পি আর কিউ দুটি বিবৃতি নিয়েছি, এবং এই দুটি বিবৃতির জন্য যেহেতু পি বিবৃতির জন্য দু ধরনের মান পেতে পারি, সেটি হলো টি অথবা এফ, এবং কিউ বিবৃতির জন্য আমরা দু ধরনের মান পেতে পারি, সেটি হলো টি অথবা এফ। অতএব পি ও কিউ এই দুটি বিবৃতির জন্য আমরা 2×2 অর্থাৎ এই চার ধরনের বিবৃতি পেতে পারি, সেটি হলো পি ও কিউ দুটি সত্য, পি সত্য কিউ মিথ্যা, পি মিথ্যা কিউ সত্য, পি ও কিউ দুটি মিথ্যা। তো এইগুলি উল্টো পাল্টা হলেও কোনো ব্যাপার নেই, এই চারটি বিবৃতি থাকলেই হলো, অর্থাৎ এই টেবিলটা এখানে উপরে থাকবে বা এটা নিচে থাকবে এটা কোনো ব্যাপার না। এখন আমাদের কাজ হলো পি অর কিউ যৌগিক বিবৃতিটির ট্রুথ ভ্যালু বা সত্যতা মান নির্ণয় করা। তো এটি মনে রাখার জন্য আমি দুটি কৌশল বলবো, কিন্তু তার আগে থিওরিটিক্যালি যে কথাটি বলা হয়ে থাকে পি অর কিউ বিবৃতিটি ট্রুথ ভ্যালু টি হবে যদি পি ও কিউ এর মধ্যে কমপক্ষে একটি ট্রুথ ভ্যালু টি হয়, অর্থাৎ পি অর কিউ বিবৃতিটির ট্রুথ ভ্যালু যেখানেই টি হয়েছে সেক্ষেত্রে পি ও কিউ এর মধ্যে কমপক্ষে একটি কিন্তু টি রয়েছে, আর এই শেষ ক্ষেত্রে কোনটিতেই ট্রুথ ভ্যালু টি নেই, অতএব এর ট্রুথ ভ্যালু এফ হয়েছে। এখন এটি মনে রাখার কৌশলটি হলো আমরা এইভাবে ভাবতে পারি যে পি ও কিউ দুটি সেট রয়েছে, এখানে পি ও কিউ বিবৃতি পরিবর্তে এখানে ভাবছি পি একটি সেট এবং কিউ একটি সেট, এবং তার সত্যতা মান টি বলতে বোঝানো হচ্ছে পি সেটের মধ্যে একটি এলিমেন্ট আছে, এবং সত্যতা মান মিথ্যা বলতে বোঝানো হচ্ছে ওই সেটটির মধ্যে কোনো এলিমেন্ট নেই, এবং এই অর কানেকটিভিটি বলতে বোঝানো হচ্ছে পি ইউনিয়ন কিউ এর মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটি নির্ণয়। তার মানে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যদি কেবলমাত্র এক্স বিলংস টু পি হয়, তার মানে কিন্তু এক্স বিলংস টু পি ইউনিয়ন কিউ, তার মানে পি ইউনিয়ন কিউ এর মধ্যে এলিমেন্ট রয়েছে, তার মানে এই ক্ষেত্রে ট্রুথ ভ্যালু টি হবে। আবার কেবলমাত্র এক্স বিলংস টু কিউ হলেও এক্স বিলংস টু পি ইউনিয়ন কিউ হবে, এবং পক্ষান্তরে এক্স ডাজ নট বিলংস টু পি এবং এক্স ডাজ নট বিলংস টু কিউ হলে, অর্থাৎ পি ও কিউ দুটি এফ হলে আমরা ওখান থেকেই বলি যে এক্স ডাজ নট বিলংস টু পি ইউনিয়ন কিউ, অর্থাৎ পি অর কিউ স্টেটমেন্টটির ট্রুথ ভ্যালু এফ। আবার এটিকে ফিজিক্স এর এই প্যারালাল সার্কিটের সাহায্যে অথবা কম্পিউটার সায়েন্সে অর গেটের সাহায্যে খুব সহজেই বোঝানো যায়। এখানে এই সার্কিটটির রোধ পি এবং এই সার্কিটটির রোধ হলো কিউ, এখানে কারেন্ট যাওয়ার অর্থ হলো টি এবং কারেন্ট না যাওয়ার অর্থ হচ্ছে এফ। তাহলে এক্ষেত্রে পি কিউ এর কমপক্ষে যেকোনো একটির মধ্য দিয়ে কারেন্ট গেলে, তার মানে এক্ষেত্রে যেকোনো একটি ট্রুথ ভ্যালু টি হলে সেক্ষেত্রে সার্কিটটি দিয়ে কারেন্ট যাবে, তার মানে পি অর কিউ এর ভ্যালু টি হবে, এবং সেক্ষেত্রে এই সার্কিটটির মধ্যে কারেন্ট থাকবে না যখন পি ও কিউ দুটির মধ্যেই কারেন্ট থাকবে না, অর্থাৎ দুটি এফ হবে। একই রকম ভাবে পি এন্ড কিউ স্টেটমেন্টের ক্ষেত্রে পি ইন্টারসেকশন কিউ এর কথা ভাববো, এলিমেন্ট থাকা মানেই ট্রুথ ভ্যালু টি, তাহলে এই ক্ষেত্রে এক্স বিলংস টু পি এবং এক্স বিলংস টু কিউ হলে, অর্থাৎ পি ও কিউ বিবৃতি দুটি সত্য হলে তবে আমরা বলবো পি এন্ড কিউ সত্য। তাহলে এক্স বিলংস টু পি মানেই টি, পি এর মান টি, আর এক্স বিলংস টু কিউ মানে কিউ এর মান টি, সেক্ষেত্রে এক্স বিলংস টু পি ইন্টারসেকশন কিউ, তার মানে সেক্ষেত্রে পি এন্ড কিউ এর ট্রুথ ভ্যালু টি, এবং কেবলমাত্র যদি এক্স বিলংস টু পি হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স ডাজ নট বিলংস টু পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ এগুলির ট্রুথ ভ্যালু হবে এফ। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম পি এন্ড কিউ যৌগিক বিবৃতিটি সত্য হবে,
কেবলমাত্র যখন পি ও কিউ দুটি বিবৃতি সত্য, বাদবাকি সকল ক্ষেত্রেই পি এন কিউ বিবৃতি মিথ্যা। এটিকে আবার এই সিরিজ সার্কিটের মাধ্যমে বা শ্রেণী সমবায় এর মাধ্যমেও প্রকাশ করা যায়। যেমন এই সার্কিটটির মধ্যে তখনই কারেন্ট যাবে যখন দুটির মধ্যেই কারেন্ট থাকবে, অর্থাৎ কেবলমাত্র একটির মধ্য দিয়ে কারেন্ট গেলে সেক্ষেত্রে এই সার্কিটটির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এখন আমরা P implies Q এর ট্রুথ ভ্যালু নির্ণয় করব। P implies Q এর ট্রুথ ভ্যালু নির্ণয় করার জন্য আমি আগে উল্লেখ করেছি P implies Q এটা equivalent to negation P or Q, অর্থাৎ এই দুটি বিবৃতি একই। তাহলে এটির মাধ্যমে আমরা এই P implies Q এর ট্রুথ টেবিলটি নির্ণয় করব। সেক্ষেত্রে এখানে negation P বলতে বোঝানো হচ্ছে A or Q রয়েছে, মানে এখানে ট্রুথ ভ্যালু T, সেক্ষেত্রে এটি ট্রুথ ভ্যালু হয়ে যাবে T, কারণ অর স্টেটমেন্ট দিয়ে কানেক্ট করা হয়েছে এবং কমপক্ষে একটি T রয়েছে। একই রকম ভাবে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে নেগেশন P বলতে F এবং Q সেটিও F, তাহলে এই ক্ষেত্রে ট্রুথ ভ্যালুটি কিন্তু F হয়ে যাবে, কারণ দুটি F হয়ে গেছে, নেগেশন P অর Q। পরবর্তী ক্ষেত্রে নেগেশন P অর Q এর মান নির্ণয় করার জন্য নেগেশন P এখানে আসবে T এবং Q হলো T, এখানে দুটি T হচ্ছে, অর দিয়ে কানেক্ট করা আছে, অতএব এর ট্রুথ ভ্যালুটি হয়ে যাবে T। এবং শেষ ক্ষেত্রে এখানে নেগেশন অফ P বলতে বোঝানো হচ্ছে T এবং এই ক্ষেত্রে Q এর ট্রুথ ভ্যালু রয়েছে F, অতএব নেগেশন P অর Q এর মান এই ক্ষেত্রে হয়ে যাবে T, কারণ কমপক্ষে একটি ট্রুথ ভ্যালু এক্ষেত্রে T হয়ে যাচ্ছে, যেহেতু নেগেশন PT T হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে P implies QT মিথ্যা হচ্ছে কেবলমাত্র একটি ক্ষেত্রে, যে ক্ষেত্রে P সত্য অথচ Q মিথ্যা। তাহলে P ঘটলেই Q ঘটবে এটি বলা হচ্ছে, কিন্তু P ঘটেছে মানে P সত্য হয়েছে অথচ Q মিথ্যা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু মিথ্যা হলো, বাদবাকি সকল ক্ষেত্রেই কিন্তু এই P implies QT সত্য হলো। একই রকম ভাবে Q implies P এর ট্রুথ ভ্যালুটির ক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে নির্ণয় করতে পারি এইটির সাহায্য ছাড়া, যেখানে Q ঘটবে অথচ P ঘটবে না। তাহলে এই ক্ষেত্রে Q ঘটেছে মানে Q সত্য হয়েছে অথচ P মিথ্যা হয়েছে, অতএব এই জায়গাটিতে শুধুমাত্র এফ হবে, বাদবাকি এই সমস্ত ক্ষেত্রেই ট্রুথ ভ্যালুগুলি কিন্তু টি হয়ে যাবে। তোমরা নেগেশন কিউ অর পি এর মাধ্যমে এটিকে মিলিয়ে নেবে এটির সাহায্যে। এখন আমরা পি ইফেন অনলি ইফ কিউ এর ট্রুথ ভ্যালু বের করব। এর জন্য এর ইকুইভ্যালেন্ট বিবৃতিটি আগে উল্লেখ করা হয়েছে, সেটি হলো পি ইমপ্লাইজ কিউ ঘটবে এবং কিউ ইমপ্লাইজ পি ঘটবে, অর্থাৎ যখন এই টেবিলটি সত্য হবে এবং এই টেবিলটি সত্য হবে তখনই পি ইফ এন্ড অনলি ইফ কিউ সত্য হবে। তাহলে এই ক্ষেত্রে দুটি জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ পি সত্য, তাহলে এই দুটি ক্ষেত্রেই পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ পি দুটি সত্য, অতএব এই দুটি ক্ষেত্রে পি ইফ এন্ড অনলি ইফ কিউ এর ট্রুথ ভ্যালুগুলি টি হলো, বাদবাকি সমস্ত ক্ষেত্রে ট্রুথ ভ্যালুগুলি এফ হয়ে যাবে। তাহলে এই ট্রুথ টেবিলগুলি কিন্তু খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে আমরা এই ট্রুথ টেবিল থেকে বুঝলাম যে পি অর কিউ বিবৃতিটি সত্য হবে যখন পি ও কিউ এর মধ্যে কমপক্ষে একটি ট্রুথ ভ্যালু টি হবে। এই জন্য পি অর কিউ বিবৃতিটিকে সত্য প্রমাণ করার জন্য এদের কমপক্ষে একটিকে সত্য দেখা, অর্থাৎ পি অর কিউ বিবৃতিটিকে সত্য দেখাতে গেলে পি ও কিউ বিবৃতির মধ্যে যে কোনো একটি বিবৃতিকে সত্য দেখালেই চলবে। যদি কেবলমাত্র একটি বিবৃতির জন্য পি অর কিউ বিবৃতিটি সত্য হয় সেক্ষেত্রে পি অর কিউ বিবৃতিটিকে বলা হয় এক্সক্লুসিভ অর, আর যদি দুটি সত্যের জন্যই সত্য হয় সেক্ষেত্রে বিবৃতিটিকে বলা হয় ইনক্লুসিভ অর। আর পি অর কিউ বিবৃতিটিকে মিথ্যা প্রমাণ করার জন্য পি ও কিউ দুটি বিবৃতিকে মিথ্যা দেখাতে হবে, কারণ এখানে লক্ষ্য করে দেখো পি ও কিউ বিবৃতি দুটি মিথ্যা হলে তবেই পি অর কিউ বিবৃতিটি মিথ্যা হচ্ছে। সুতরাং পি ও কিউ বিবৃতি দুটিকে দুটি মিথ্যা হলে তবেই পি অর কিউ বিবৃতিটিকে মিথ্যা প্রমাণ করতে পারবো। তাহলে গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা এই পদ্ধতিগুলি অবলম্বন করব। পরবর্তী ক্ষেত্রে পি এন্ড কিউ বিবৃতিটি সত্য দেখাতে গেলে, তাহলে আগেই বলা হয়েছে দুটি সার্কিট শ্রেণী সমবায়ে রয়েছে, সেক্ষেত্রে দুটির মধ্যেই কারেন্ট থাকতে হবে, অর্থাৎ দুটিকেই সত্য হতে হবে, তবেই সার্কিটটি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে পি কিউ বিবৃতি দুটিকে সত্য হতে হবে, তবেই পি এন্ড কিউ বিবৃতি সত্য হবে। আর পি এন্ড কিউ বিবৃতিকে মিথ্যা দেখাতে হলে এদের মধ্যে কমপক্ষে একটিকে মিথ্যা দেখিয়ে দিলেই হবে, কারণ একটির মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত না হলে তখন আর সার্কিটির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। পরবর্তী ক্ষেত্রে এগুলি নিয়ে আলোচনা করব। এখন আমরা
পি ইমপ্লাইজ কিউ এই বিবৃতিটির কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট বা বিরুদ্ধ ধনাত্মক বিবৃতিটি কি সেটি বুঝবো। পি ইমপ্লাইজ কিউ একটি বিবৃতি দিয়ে আছে, এই বিবৃতিটির কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট বা বিরুদ্ধ ধনাত্মক বিবৃতিটি হলো নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে এখানে কি করা হলো, দুটো কাজ করা হয়েছে, এখানে প্রথমে পি ছিল শেষে কিউ ছিল, আর এখানে করা হলো প্রথমে কিউ শেষে পি, এবং আরেকটি কাজ হলো প্রত্যেকটিরই নেগেশন নেওয়া হয়েছে। এক্ষেত্রে মনে রাখবে এই পি ইমপ্লাইজ কিউ এবং নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি এই দুটি বিবৃতি কিন্তু ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই দুটি যৌগিক বিবৃতি একই বিবৃতিকে প্রকাশ করে। তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট বিবৃতি দুটি পেলাম, একটি হলো নেগেশন পি অর কিউ, আরেকটি হলো নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এই পি ইমপ্লাইজ কিউ বিবৃতির কনভার্স স্টেটমেন্টটি হবে কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ বিরুদ্ধ বিবৃতি। সুতরাং এক্ষেত্রে কেবলমাত্র একটি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এর শেষের টিকে প্রথমে এবং প্রথমের টিকে শেষে নেওয়া হয়েছে, এই জন্য এটিকে বলা হচ্ছে কনভার্স স্টেটমেন্ট। আর এক্ষেত্রে কন্ট্রা পজিটিভ, পজিটিভ কথাটি এই অর্থে বোঝানো হচ্ছে যে দুটি বিবৃতি সেম, এই ক্ষেত্রে কিন্তু দুটি বিবৃতি সর্বদাই সেম হবে না। যে ক্ষেত্রে এই দুটি বিবৃতি সেম হবে সেক্ষেত্রে পি ফেন অনলি কি হয়ে যাবে, এটা আগেই উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট শিখলাম, পি ইমপ্লাইজ কিউ এর কনভার্স স্টেটমেন্ট শিখলাম, এখন আমরা পি ইমপ্লাইজ কিউ এর ইনভার্স স্টেটমেন্টটি শিখবো। পি ইমপ্লাইজ কিউ এর ইনভার্স স্টেটমেন্ট বা বিপরীত বিবৃতিটি হলো নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ। তাহলে এই ক্ষেত্রে কি চেঞ্জ করা হলো, প্রত্যেকটির উপরে শুধুমাত্র নেগেশন নেওয়া হলো, যে প্রথমে আছে তাকে প্রথমে রাখা হয়েছে এবং শেষের টিকে শেষে রাখা হয়েছে, শুধুমাত্র নেগেশন দেওয়া হয়েছে। তাহলে এটি হলো এই বিবৃতিটির ইনভার্স স্টেটমেন্ট। আবার পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটির কন্ট্রাডিকশন স্টেটমেন্ট বা বিরোধী বিবৃতিটি হলো কিউ ইমপ্লাইজ নেগেশন পি। আমরা পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটিকে যদি সত্য দেখাতে চাই তার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো ডাইরেক্ট পদ্ধতি। ডাইরেক্ট পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর সাহায্য নিয়েই আমরা প্রমাণটি করব। সেক্ষেত্রে পি কে সত্য ধরে কিউ কে সত্য দেখাবো। তাহলে যে পি ইমপ্লাইজ কিউ কে সরাসরি প্রমাণ করা হচ্ছে, পি কে সত্য ধরে কিউ কে সত্য প্রমাণ করা হচ্ছে, সেই জন্য এই পদ্ধতি হলো হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটিকে সত্য দেখানোর জন্য দ্বিতীয় পদ্ধতি হলো কন্ট্রা পজিটিভ পদ্ধতি। একটু আগে উল্লেখ করা হয়েছে পি ইমপ্লাইজ কিউ আর নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি বিবৃতি দুটি সেম ইকুইভ্যালেন্ট, সেই জন্যই এই বিবৃতিটিকে সত্য দেখাতে হলে আমরা প্রথমে নেগেশন অফ কিউ থেকে শুরু করব। তাহলে নেগেশন অফ কিউ বলতে বোঝানো হচ্ছে কিউ কে মিথ্যা ধরে, কিউ বিবৃতিটিকে মিথ্যা ধরে আমরা পি বিবৃতিটিকে মিথ্যা প্রমাণ করব। এটি মনে রাখা খুবই সহজ ব্যাপার, কারণ এখানে নেগেশন অফ কিউ এর কথা বলা হয়েছে, তাহলে এখানে সত্যর কথা বলবো না মিথ্যার কথা বলবো, কিউ বিবৃতিটিকে মিথ্যা ধরে পি বিবৃতিটিকে মিথ্যা প্রমাণ করতে হবে। পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটিকে সত্য দেখানোর জন্য শেষ পদ্ধতিটি হলো কন্ট্রাডিকশন পদ্ধতি বা মেথড অফ কন্ট্রাডিকশন। এই পদ্ধতিটিকে মনে রাখার জন্য আমরা এইভাবে ভাবতে পারি, প্রথমে যে পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটি রয়েছে সেই বিবৃতিটির নেগেশন নিলাম, অর্থাৎ সেটিকে সত্য নয় ভাবলাম, অর্থাৎ বিবৃতিটিকে মিথ্যা ধরে নিলাম। তাহলে যেহেতু আমরা জানি পি ইমপ্লাইজ কিউ মানে নেগেশন পি অর কিউ, তার মানে এটির জায়গায় শুধুমাত্র এটি বসিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে এই এইটির উপরে যদি আমরা ডিমর্গ্যান ল অ্যাপ্লাই করি, ডিমর্গ্যান ল মানে এই ক্ষেত্রে নেগেশন অফ নেগেশন পি মানে পি হয়ে যাবে এবং এখানে অরটি এন্ড হয়ে যাবে এবং এখানে নেগেশন কিউ হয়ে যাবে। তাহলে নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ এটি হয়ে গেল পি এন্ড নেগেশন কিউ। তাহলে আমরা এইখান থেকে এই জায়গাতে পৌঁছালাম, তার মানে মেথড অফ কন্ট্রাডিকশনের সাহায্যে এই পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটিকে সত্য দেখানোর জন্য এই পি বিবৃতিটিকে সত্য, পি বিবৃতিটিকে সত্য এবং এই কিউ বিবৃতিটিকে মিথ্যা ধরে, এখানে এবং বলা হয়েছে, এবং কিউ বিবৃতিটিকে মিথ্যা ধরে একটি বৈপরীত্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এটি সম্ভব নয় সেটি দেখাতে হবে। কেন সম্ভব নয় না, সেক্ষেত্রে সরাসরি বিবৃতিটিকে খণ্ডিত করে ফেলবে, অর্থাৎ একটা অংশ বলবে যে বিবৃতিটি সত্য আর একটা অংশ বলবে বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ বিবৃতিটিকে খণ্ডিত করে ফেলবে, সেই জন্য সেটি সম্ভব নয়। কোনটি সম্ভব নয় না, নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ সম্ভব নয়, তার মানে পি ইমপ্লাইজ কিউটি সত্য। তাহলে পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটিকে সত্য দেখাতে হলে আমরা এই তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিকে অবলম্বন করব। তবে পরীক্ষাতে অনেক ক্ষেত্রে সরাসরি পদ্ধতিগুলির কথা উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে তিনটি পদ্ধতি গুরুত্ব সহকারে করা উচিত।